রেলের অব্যবস্থাপনা রোধে ১১তম দিনেও অবস্থান আন্দোলনে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনি। দাবি আদায়ে অনর্থিনী সব দপ্তর মন্ত্রণালয় সহ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করার কাজ শেষ বলে জানিয়েছেন। রনি বলেন, কোনো ভয় হুমকি তাকে এই অবস্থান কর্মসূচি থেকে সরাতে পারবে না। তার আন্দোলনের সহমত জানিয়েছেন সাধারণ যাত্রীরাও। আনোয়ার হোসেনের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্র মহিউদ্দিন রনি রেলের অব্যবস্থাপনা রোধে টানা অবস্থান কর্মসূচির কারণে এরই মধ্যে পেয়েছেন পরিচিতি। রোববার ছিল অবস্থান কর্মসূচির ১১তম দিন। টিকিট কেনার ক্ষেত্রে সহজ ডট কম কর্তৃক যাত্রী হয়রানি বন্ধ, কালোবাজারি রোধ ও বৈষম্য বন্ধ সহ রেলের সার্বিক অসঙ্গতি দূর করতে ছয় দফা দাবি জানিয়ে আসছেন তিনি। তার এইসব দাবিকে যৌক্তিক মনে করছেন সাধারণ যাত্রীরা, বলছেন তারাও রেলযাত্রায় ভুক্তভোগী। থিটওয়ালা টিকিট পাই না, কিন্তু আমরা যখন বাইরে যাই তখন ব্ল্যাকে গেলে ঠিকই ৪০০-৫০০ টাকা দিয়ে টিকিট পাওয়া যায়। আমরা একাত্তর অনিবার্যের সাথে ওনাকে সমর্থন করার জন্যই মূলত আসছে। আন্দোলন শতভাগ যুক্তি সকলের জন্য, দেশের জন্য, সকলের জন্য করতেছে। আমি তাকে সাপোর্ট করি, তাকে অ্যাপ্রিসিয়েট করি, তাকে আমি স্যালুট জানাই। দিন যত যাচ্ছে নানা বাধা প্রতিবন্ধকতার মুখে পড়ছেন বলে জানালেন রনি। আমার আইডি বারবার হ্যাক করার চেষ্টা চলে রেগুলার, ঠিক আছে, ফোন ট্র্যাক করা চলে, রেগুলার সব কিছু চলছে। ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হচ্ছে, আমি না দেখছি, আমি না স্যাটিসফাইড, জনগণ না স্যাটিসফাইড, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। ২৪ ঘন্টার মধ্যে বিভিন্ন দপ্তর সহ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হবে জানিয়ে মহিউদ্দিন রনির তথ্য রেলে অনিয়মের প্রমাণও দিয়েও সংগ্রহ করা হচ্ছে। প্রধানমন্ত্রী কার্যালয়ে স্মারকলিপি দেবো, মন্ত্রণালয়ে, রেল মন্ত্রণালয়ে দেবো এবং যতগুলো দপ্তর আছে সংশ্লিষ্ট রেলওয়ের সবগুলোতে আমি স্মারকলিপি দেবো। রনির অভিযোগ আমলে নিয়ে আগামী বুধবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যেখানে থাকবে রেলওয়ের ই-টিকিটিং পার্টনার সহজ ডট কম ও ট্রানজেকশন পার্টনার বিকাশ। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা।